হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল হাসপাতালে চলে গেলাম এজেলকে টিকা দেওয়ানোর জন্য। টিকা দিলে এজেল অনেক বেশি কান্নাকাটি করে, এত বড় বড় সুই ফুটায়, কান্না তো করবেই, সব বাবুরাই করে। তো যাই হোক, বাসায় চলে আসলাম এবং বাসায় আসার পর এজেলের এখন শাওয়ার টাইম। শাওয়ার টাইমের জন্য আমি কিছু পারচেজ করেছিলাম ফ্রম নাকিয়া। তো নাকিয়া থেকে এর আগে আমি প্রোডাক্ট নিয়েছি, সেগুলো শেষ হয়ে গেছে। তো এবার আমি আরও দুটো অর্ডার করেছি, এটা হচ্ছে মাসল গ্রোথের জন্য এবং আরেকটা হচ্ছে ঠান্ডা লাগলে বাচ্চাদের কোল্ড অ্যান্ড কাফ। এই দুটো অয়েল আমি অর্ডার করেছি, যেটা আমি এজেল একদম হওয়ার পর অর্ডার করেছিলাম, ওইটা এখন গিয়ে শেষ হয়েছে। কারণ বেশি তো লাগে না, বাচ্চাদের অনেকেই অল্প লাগে, তো আপনারা একটা কিনলেই আমার মনে হয় অনেক দিন চলে যাবে। তো আজকে আমি হচ্ছে কফ অ্যান্ড কোল্ডটা দিব না, যেহেতু এজেলের এখন ঠান্ডার সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এখন আমি মাসেল গ্রোথটা দিব, কারণ যেহেতু ওর এখন 1 বছর পূর্ণ হচ্ছে, তো এই সময় ওর মাসেল গ্রোথটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি ওর বেবিসিটারকে বলছিলাম যে তেলটা নিয়ে ফ্যানটা অফ করে, এসিটা অফ করে দেন ওকে মালিশ করাতে। তো যাই হোক, পুরোটা বডিতে আপনারা সুন্দর করে মাসাজ করবেন, আপনাদের বাসায় মুরব্বী যে আছে বা অভিজ্ঞ যে আছে তাকে দিয়ে যদি মাসাজ করান, তাহলে খুব ভালোভাবে এটা গ্রোথ হতে হেল্প করে। এবং এই তেলগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস, এবং নাকিয়া পেজে স্পেশালি বেবিজদের জন্য কাস্টমাইজ করে বানানো হয়। এই তেলগুলো কিন্তু বেবিদের জন্য, এমন না যে বড়দের তেলটা বেবিরা ইউজ করছে, ঠিক আছে? এটা স্পেশালি বেবিদের জন্য তৈরি। তো আপনি এই তেলটা দেওয়ার পর আধা ঘন্টা বডিতে রেখে দেন বাচ্চাদেরকে শাওয়ার করিয়ে ফেলবেন। আমি শাওয়ারের জন্য অলরেডি রেডি করেছি, এটা এজেল তার বার্থডেতে গিফট পেয়েছে তার বড় নানুর কাছ থেকে। তো এখানে এজেলকে দেখতে পাচ্ছেন, এটা স্টিকার নাইট হচ্ছে ব্যান্ডেজ, যেটা টিকার পরে লাগিয়ে দিয়েছি। এইটাও ওর বরুণানো আমেরিকা থেকে নিয়ে এসেছিল ওর জন্য। তো এই যে এজেলের শাওয়ার ডান, এখন এজেল হচ্ছে কার্টুন দেখবে এবং এজেল এখন লাঞ্চ কমপ্লিট করবে, দেন ও ঘুমিয়ে যাবে। আলহামদুলিল্লাহ এজেলের রুটিনগুলো আমি মেনটেন করার ট্রাই করি। আপনারাও নাকিয়া থেকে এই নাইস প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন, আমার ভিডিওর ক্যাপশনে লিঙ্কটা দেওয়া আছে। থ্যাংক ইউ।